এত চমৎকার অভিনয় এবং এত চমৎকার প্রতিটি ক্ষেত্রে, মানে আমি জানি যে সুযোগটা খুব সীমিত, কিন্তু তার মধ্য দিয়ে প্রোডাকশন গুলি এত সুন্দর হয় যে আমি সত্যি মুগ্ধ হয়ে যাই। যদিও আমি হলে যে তো সিনেমা দেখতে পাই না, তবে মাঝে মাঝে যেমন প্লেনে যখন যাই তখন আমি সবসময় আমাদের দেশের সিনেমাগুলো আমি সব মেয়েদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে, আমাদের মা বোনদের নিয়ে, আমাদের ভাই ব্রাদারদের নিয়ে, সবাইকে নিয়ে দেখার মতো সিনেমা, সবাই এনজয় করেন। আপনি সিনেমা রেগুলার দেখেন? হ্যাঁ, প্রত্যেকদিনই দেখি, টিভিতেও দেখি। আপনি কয় মাসের অন্তঃসত্ত্বা? এই তো 9 মাস। 9 মাস, তাহলে আপনার তো আর বেশি দিন বাকি নেই। এই অবস্থায় কেন সিনেমা দেখতে আসলেন? বছরে একবার আইতেই হয়। কতজন আসেন আপনারা সিনেমা দেখতে? 6 জন। আমরা 2 ভাই, আমার স্বামী, আমার 2 ভাইয়ের বউ। আমি বাংলাদেশের একটা ছবি এখন যেরকম করছে, এটা দেখার মতো ছবি যে আজকের এই ছবিটা আমরা দেখলে লিডার আমি বাংলাদেশ, যে বাংলাদেশে এখন আজকে দেখতে পারছেন হলে কি পরিমাণ কানায় কানায় পূর্ণ। অনেকদিন পরে ছবি দেখলাম তো অনেক ভালো লাগছে। একটা গণসচেতনতামূলক ছবি লিডার আমি বাংলাদেশ, খুব ভালো হয়েছে। এর মাধ্যমে মানুষ প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা ভিডিওটি ওপেন করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক ও আমার কলিজার ভাই বোনেরা, সাকিব খান সেই লিডার আমি বাংলাদেশ ছবিটি দেখে মাননীয় প্রধানমন্ত্রী একই মন্তব্য করলেন। বিস্তারিত জানতে হলে আজকে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে। সেই সাথে সাথে বুবলি যখন সিনেমা হলে গিয়েছেন, সে বুবলির কিছু মন্তব্য রয়েছেন যে মন্তব্যগুলো শোনার পর আপনি অবাক হয়ে যাবেন। সেই লিডার আমি বাংলাদেশ সেই সিনেমাটি দেখার জন্য এক মা, মানে গর্ভবতী মা, তার পেটে সন্তান নিয়ে চলে এসেছে সেই লিডার আমি বাংলাদেশ ছবিটি দেখার জন্য। তো দর্শক শ্রোতা, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন, কেননা আজকের ভিডিওটি একটু বড় হয়ে যাবে। অবশ্যই ধৈর্য ধরে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি অনুরোধ থাকবে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশে এখন সবচেয়ে ব্যবসাদায়ক ছবি হচ্ছেন লিডার আমি বাংলাদেশ, যে কিনা একদিনে 100টি হল পেয়েছেন। রীতিমতো আজকে সেই সিনেমা হলের পাবলিক রিভিউগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে মানুষ সাকিবকে কতটুকু ভালোবাসে। সেই সাথে সাথে কিন্তু রয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কিছু বক্তব্য। অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন বিয়স হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সেই একে সমস্ত ভিডিওগুলো দেখে আসি। ওনার আর দ্বিতীয় কথা, যেটা আমাদের দেশের উন্নয়নের বিষয়টা তুলে ধরা হয়েছে, দেশের অনেক দুর্নীতিবাদদের কথা এখানে তুলে ধরা হয়েছে। সত্তা, এই তো 9 মাস। 9 মাস, তাহলে আপনার তো আর বেশি দিন বাকি নেই। এই অবস্থায় কেন সিনেমা দেখতে আসলেন? বছরে একবার আইতেই হয়। কতজন আসছেন আপনারা সিনেমা দেখতে? 6 জন। আমরা 2 ভাই, আমার স্বামী, আমার 2 ভাইয়ের বউ। একটু আপনি যদি বলেন লিডার আমি বাংলাদেশ সাকিব খানের। দর্শকদের কাছ থেকে জানার চেষ্টা করব কেমন ছিল লিডার আমি বাংলাদেশ, কেমন দেখলেন, কেমন দেখলেন? মোটামুটি ভালোই লাগছে, খারাপ হয়নি, ভালো হয়েছে। এই ধরনের ছবি হলে ভবিষ্যতে বাংলাদেশের হলরা আরো উন্নত হবে। ধন্যবাদ। খুব ভালো ছবি, অ্যাকশন। আমি বিগত 6 বছর ছিলাম ওমানে। আমি সাকিবের ছবি অনেক মিস করি, আমি ওকে মন থেকে অনেক ভালোবাসি। আই এম সুপারস্টার সাকিব খান। সাকিব খান মানে ঈদের দমাকা, সাকিব খান মানে ঈদ, ঈদ মুবারক। সাকিব খান অনলি ওয়ান ম্যান কিং খান বাংলাদেশ, লিডার আমি বাংলাদেশ। সাকিব খান ওই বাংলাদেশের ছবি নাম্বার ওয়ান, কিং খান, সালমান খান, সালমান শাহের পরে সাকিব খান বাংলাদেশ। সব মেয়েদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে, আমাদের মা বোনদের নিয়ে, আমাদের ভাই ব্রাদারদের নিয়ে, সবাইকে নিয়ে দেখার মতো সিনেমা, সবাই এনজয় করেন। লিডার তো লিডারের গতিতেই দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে, আর আমাদের ডিরেক্টর সাহেব তপু ভাই আছেন, ওনার প্রথম ছবি, প্রথম ছবিতে আসলে একদম বাজিমাত করে দিয়েছেন। এবং যারা স্পেশালি যারা সাকিবিয়ানরা আছেন, আসলে এত ভালোবাসা দিচ্ছে, এবং এতদিন পরেও যে সাকিব বুবলি জুটিকে মানুষ এভাবে আসলে অ্যাকসেপ্ট করে নিয়েছে, এবং লিডার আমি বাংলাদেশকে অলরেডি ঈদের ফার্স্ট দিন থেকে, কারণ হয় কি ঈদের দিনটা তো সবাই একটু নিজেদের মধ্যে থাকে, বাসায় থাকে,
বাট মর্নিং শো থেকে আমি খবর পাচ্ছিলাম, ফোন পাচ্ছিলাম, টেক্সট পাচ্ছিলাম যে অনেক জায়গায় হাউসফুল যাচ্ছে এবং প্রত্যেকটা এখন পর্যন্ত, মানে আপনারাই ভালো জানেন আসলে, সবাই যেহেতু রিপোর্ট করছেন, আমি যে ভিডিওসগুলো দেখছি এবং যে নিউজগুলো দেখছি যে প্রত্যেকটা জায়গায় আলহামদুলিল্লাহ হাউসফুল যাচ্ছে। সো আসলে ঈদের আনন্দ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে লিডার আমি বাংলাদেশ। সুপ্রিয় দর্শক ও আমার কলেজের ভাই বোনেরা, আপনারা সেই ভিডিওগুলো সেই কথাগুলো শুনতে পেলেন, এখানে আপনার মনে মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে দিবেন, দয়া করে ভিডিও শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।